কিছু মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং তাদের সকলকে হেদায়েত দান করুক যারা সাহাবীদের মধ্যে সংগঠিত বিভিন্ন বিবাদমান বিষয় সম্পর্কে পড়াশোনা করে শেখ সালেহ আল উসাইমিন বলছেন সাহাবীদের মধ্যে সংগঠিত বিভিন্ন বিবাদমান বিষয়ের উপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লিখিত কিতাবগুলি পড়াও জায়েজ নয় কেন কারণ এর মাধ্যমে কখনো কখনো মনের মধ্যে সন্দেহ চলে আসতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে সাহাবীদের মধ্যে বিবাদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন না এবং এটাও জিজ্ঞাসা করবেন না তাদের মধ্যে কে জালেম ছিল বরং তিনি জিজ্ঞাসা করবেন যে আপনি কি আল্লাহ তাআলার আনুগত্য করেছিলেন এই আয়াতের ক্ষেত্রে যেখানে তিনি বলেছেন والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশের আনুগত্য করেছেন যেখানে তিনি বলেছেন তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না সুতরাং এই সমস্ত সন্দেহগুলি মনের মধ্যে কখনো কখনো এমন ভাবে ঢুকে যায় যা আর বের করা সম্ভব নয় যে ব্যক্তি এমন সন্দেহে পতিত হবে তার জন্য দ্রুত আলেমদের শরণাপন্ন হওয়া উচিত